কোরআন সুন্নাহর ভিতরে রাজনৈতিক আলোচনা আছে নি? কথা কয় না আছে নি? কোরআনের ভিতরে রাজনৈতিক আলোচনা নাই? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রাষ্ট্র পরিচালনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বিচার বিভাগ পরিচালনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সমাজ পরিচালনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বিচারপতি হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন সৎ ব্যবসায়ী হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন একেবারে পরিপক্ক নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন রাষ্ট্রনায়ক হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যার রাষ্ট্র পরিচালনা হয়েছে কোরআন সুন্নাহ দিয়া, রাষ্ট্র পরিচালনা হয়েছে কি দিয়া? কোরআন আর সুন্নাহ দিয়া। কেমন রাষ্ট্র পরিচালনা হয়েছে তখন? কেমন ছিল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রাষ্ট্র পরিচালনা? কেমন ছিল সাহাবা ইকরামের রাষ্ট্র পরিচালনা? ইতিহাস পড়েন। আপনারা তো অনেকে মনে করেন যে হুজুররা খাইবে দেইবে ঘুমাইবে ইমামতি করবে পরের বারে খাইবে, হুজুরকে আবার রাজনীতি দিয়ে দরকার কি? এমন কথা বলা মানুষ আছে নি? আরে বেটা, প্রকৃত রাজনীতি কোরআন সুন্নার রাজনীতি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রাজনীতি বুঝেই তো আলেমরা। তোরা কোন ডৌয়া বুঝে? আলেমরাই তো রাজনীতি করবে, রাষ্ট্র পরিচালনা করবে তো আলেমরা। আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তারাদতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, উম্মত আমি তোমাদের মাঝে চিরদিন থাকব না। আমি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাদের মাঝে দুইটা প্রেসক্রিপশন রেখে যাই। এক নাম্বার প্রেসক্রিপশনের নাম হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার প্রেসক্রিপশনের নাম হলো ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা প্রেসক্রিপশন দিয়ে যদি বান্দা তোমার সামাজিক জীবন পরিচালনা করো, অর্থনৈতিক জীবন পরিচালনা করো, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করো, তুমি যা কিছু করো বা সব তোমার আমল নামায় ইবাদতের সওয়াব যিনি দিবেন তিনি কে? যেরকম তিনি কে? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে দুইটা প্রেসক্রিপশনের কথা আল্লাহ তাআলা বললেন, এই দুইটা প্রেসক্রিপশনের ভিতরে মনে হয় রাজনৈতিক আলোচনা নাই আছে নি? কোরআন সুন্নার ভিতরে রাজনৈতিক আলোচনা আছে নি? কথা কয় না আছে নি? কোরআনের ভিতরে রাজনৈতিক আলোচনা নাই? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রাষ্ট্র পরিচালনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বিচার বিভাগ পরিচালনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সমাজ পরিচালনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বিচারপতি হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন সৎ ব্যবসায়ী হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন একেবারে পরিপক্ক নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন রাষ্ট্রনায়ক হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যার রাষ্ট্র পরিচালনা হয়েছে কোরআন সুন্নাহ দিয়া, রাষ্ট্র পরিচালনা হয়েছে কি দিয়া? কোরআন আর সুন্নাহ দিয়া। কেমন রাষ্ট্র পরিচালনা হয়েছে তখন? কেমন ছিল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রাষ্ট্র পরিচালনা? কেমন ছিল সাহাবা ইকরামের রাষ্ট্র পরিচালনা? ইতিহাস পড়েন। আপনারা তো অনেকে মনে করেন যে হুজুররা খাইবে দেইবে ঘুমাইবে ইমামতি করবে পরের বারে খাইবে, হুজুরকে আবার রাজনীতি দিয়ে দরকার কি? এমন কথা বলা মানুষ আছে নি? আরে বেটা, প্রকৃত রাজনীতি কোরআন সুন্নার রাজনীতি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রাজনীতি বুঝেই তো আলেমরা। তোরা কোন ডৌয়া বুঝে? আলেমরাই তো রাজনীতি করবে, রাষ্ট্র পরিচালনা করবে তো আলেমরা।